হ্যালো ভিউয়ার্স, তো আমরা ইদানিং ফেসবুকে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি এই এই ধরনের পিকচার আমরা খুব দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকে তাদের প্রোফাইলের জন্য কিন্তু এই ধরনের পিকচার সিলেক্ট করতেছে, প্রোফাইলে দিচ্ছে। তো এই ধরনের পিকচার আসলে কীভাবে তৈরি করতে হয় অনেকেই জানেন না, তো আজকে ভাবলাম যে এই নিয়ে আপনাদের একটা টিউটোরিয়াল দিয়ে কীভাবে আপনার নিজের ইচ্ছা মতো আপনি এই ধরনের পিকচার তৈরি করে আপনার ফেসবুকে প্রোফাইল কিংবা ইনস্টাগ্রাম, লিঙ্কডিন সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রোফাইলে ব্যবহার করতে পারেন। সেজন্য আপনাদের একটা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। আমরা সকলেই জানি যে বিং ইমেজ ক্রিয়েটর আছে, সেখানে আমরা এই ওয়েবসাইট থেকে আমরা তৈরি করতে পারি, অথবা অনেক এআই টুলস পেয়ে যাবেন, যেমন আছে আইডিওগ্রাম নামে একটা আছে। তো এটা তৈরি করার জন্য আমরা চলে আসবো যে কোনো একটা ব্রাউজারে, ব্রাউজারে এসে bing.com সাইটে আমরা চলে আসবো। আপনারা সকলে জানেন বিং ইমেজ ক্রিয়েটরদের আমরা অসংখ্য ভিডিও তৈরি করেছি, তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়বে। কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে সম্পর্কে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে এসে একটা প্রম্পট আপনারা লিখে পোস্ট পেস্ট করে দিতে হবে। এখানে জাস্ট আমার নামটা আছে, নামটা চেঞ্জ করে আপনি আপনার নামটা দিবেন, আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। আরেকটা কথা হচ্ছে যে এই লেখাটা সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে দেখে লিখে নিতে পারেন অথবা কপি করে নিতে পারেন। এবং এই ভিডিওটা তৈরি, এই পিকচার চার্টটা তৈরি হতে হতে আরেকটা ইনফরমেশন আপনারা জানিয়ে দিই, আপনারা চাইলে কিন্তু আপনারা আইডিওগ্রাম থেকেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন কি চমৎকারভাবে তৈরি হয়ে গেছে। এই যে MD শাহরুখ হোসেন আমার নাম সহ দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এই যে এখানে ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনের উপর ক্লিক করলে আমাদের পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে বাম দিকে সোয়াইপ করব, এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখানে আবার সোয়াইপ করবো, এখানে ডাউনলোড আইকনে ক্লিক করবো, ডাউনলোড হয়ে যাবে। ক্রস দিয়ে কেটে দিয়ে আমরা যদি পছন্দ না হয় পুনরায় আবার ক্রিয়েটে চাপ দিব, কিছুক্ষণ অপেক্ষা করবো, দেখবেন আরও চারটা বা তিনটা ইমেজ নতুন সুন্দরভাবে জেনারেট করে দিবে। তো আমরা অপেক্ষা করছি, তো দেখতে পাচ্ছেন আরও চারটা ইমেজ জেনারেট করে দিয়েছে। আমরা যদি ডাউনলোড ক্লিক করি এক এক করে, দেখুন চারটা ইমেজ সুন্দরভাবে কিন্তু জেনারেট করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আপনার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে, আপনি সেটা জাস্ট সিম্পলি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিওটা, কীভাবে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ট্রেন্ডিংয়ে এই পিকচারগুলো তৈরি করতে আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি এই bing.com সাইটে এসে, অর্থাৎ কপিলট সাইটে এসে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই সাইটে এসে আপনারা এই ইমেজগুলো তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।